সকলকে স্বাগতম। আগামীকালকে আপনারা সবাই জানেন ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। তো আগামী দিনের পরে আপনাদের 5 তারিখ থেকে 6 তারিখ থেকে কিন্তু আমাদের ত্রিপুরাতে যতগুলো চাকরি পেন্ডিং রয়েছে, এক্সামগুলো পেন্ডিং রয়েছে, সবগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো আর সময় হাতে খুবই কম, আপনাদেরকে ভালো করে প্রিপারেশন করতে হবে। তাই আজ কয়েকদিন আমরা ক্লাস বন্ধ রেখেছিলাম, আজকে থেকে আবারও কন্টিনিউসলি আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো। অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আজকের ক্লাসটা নিয়ে এসেছি টিপিএসসি, আপনাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের। আপনাদের যে এখানে আর একটা টপিক রয়েছে আপনাদের, সেখান থেকে আমরা জব কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে আজকে প্রশ্ন দেবো আপনাদের। তো এর আগেও অনেকগুলো ক্লাস করেছি, যারা দেখেছেন আপনারা জানেন, প্রতিনিয়ত আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন। তো আজকে থেকে আবারও শুরু থেকে শুরু করবো, অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। এখন কিন্তু ত্রিপুরাতে যতগুলো জবস পেন্ডিং আছে, শুধু টিপিএসসি না, যতগুলো পেন্ডিং আছে সবগুলোই কিন্তু ধীরে ধীরে সবগুলোই কিন্তু এখন চালু হবে, পরীক্ষা শুরু হবে। সময় হাতে খুবই কম, প্রিপারেশন শুরু করবেন। আর আমাদের কাছ থেকে সবগুলো ম্যাক্সিমাম যারা নোট নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন। আমরা ত্রিপুরা এক্সাম ক্রেকারের একমাত্র চ্যানেল যারা সবসময় একদম কম প্রাইসে নোট আপনাদেরকে প্রোভাইড করে, তার কম প্রাইসে দেই তার মানে এই না যে নোটের কোনো ঘাটতি রয়েছে, না। আমরা সবসময় আমরা বেকারদের কথা চিন্তা রাখি, মাথায় রেখে আমরা তাদের জন্য প্রাইসটা কম রাখি। আমরা কোনো অফার, এই অফার সেই অফার আমরা দিই না, অফারের নামে আমরা লুটপাজি করি না। আমরা শুরু থেকেই মানুষদেরকে সাহায্য করি, আমরা প্রাইসটা কম রাখি। ঠিক আছে, আর সময় নষ্ট করবো, আজকে ক্লাসটা শুরু করবো। তার আগে বলে দিই, যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন, সময় হাতে খুবই কম। যারা নেননি, স্ক্রিনে থাকা স্ক্রিনের ডিটেল থাকবে, আপনারা যার যে এক্সামের নোটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। ম্যাক্সিমাম আমরা সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার নোট চেষ্টা করবো, এটা আমাদের প্রমিস সবসময়। তো আজকের ক্লাসের কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে আজকের কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে আপনাদের যে আজকের প্রথম ক্লাসটা শুরু করলাম, আজকের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন দেখুন স্ক্রিনে আপনাদের, হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর কনভার্টিং দ্য ডেটা রিসিভ ফ্রম দ্য ইউজার ইন্টু কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাট। রাইট আনসার হয়ে যাবে অপশন সি, ইনপুট ইউনিট। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন, ম্যাক্সিমাম এক্সামে এই প্রশ্নগুলো আসে। আমরা ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাছাই করে করে তোমাদের জন্য আমরা টিপিএসসির জন্য নোট তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। এখানে ম্যাক্সিমাম কমন থাকবে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন, পরীক্ষার পরে আপনারা বলবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, দ্য অনলি ল্যাঙ্গুয়েজ হুইচ দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস ইজ, শূন্যস্থানে বসবে কি? শূন্যস্থানে বসবে অপশন বি, বিনারি ল্যাঙ্গুয়েজ। দ্য অনলি ল্যাঙ্গুয়েজ হুইচ দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস ইজ বিনারি ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন এটা হচ্ছে বিনারি ল্যাঙ্গুয়েজ, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি আমরা, 3 নম্বর প্রশ্ন দেখুন, দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন কম্পিউটার ইজ, দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন কম্পিউটার ইজ, ঠিক আছে, কম্পিউটার ইজ শূন্যস্থানে কি বসছে? দেখুন শূন্যস্থানে বসবে আপনাদের, শূন্যস্থানে বসবে অপশন সি বসে যাবে, বিট, ঠিক আছে, রাইট আনসার হবে বিট, অপশন সি। দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন কম্পিউটার ইজ বিট, অপশন সি বসবে সঠিক উত্তর। প্রতিটা প্রশ্ন আপনার সুন্দর করে কাতার মধ্যে রাফ করে রাখবেন, নোট করে রাখবেন ভালো করে। নেক্সট প্রশ্ন দেখো, 1 নিবল ইজ ইকুয়ালেন্ট টু হাউ মেনি বিটস। তো এটাও কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখো 1 নিবল ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি বিটস, রাইট আনসার হবে অপশন বি 4। 1 নিবল ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি বিটস, সেটা হচ্ছে 4 বিটস, ঠিক আছে, 4, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন স্ক্রিনে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস দ্য কারেক্ট ফরম্যাট অফ অ্যান ইনপুট ইনস্ট্রাকশন, রাইট আনসার হচ্ছে অপশন এ, ইন 82। তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন আমরা আগে দেখে নিচ্ছি, দ্য ইনপুট মেশিন হুইচ অরিজিনেট ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যারাউন্ড, দেখো অ্যারাউন্ড 1880 ইজ এ, শূন্যস্থানে কী বসছে? আমরা প্রশ্ন সুন্দর করে তোমাদের দেখানো, আমরা আনসারটা বলে দিচ্ছি, আনসার হচ্ছে অপশন সি, কেবোর্ড, সেখানে বসবে শূন্যস্থানে কেবোর্ড, ঠিক আছে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য কম্পিউটার স্ট্যান্ড ফর, হোয়াট ডাজ দ্য কম্পিউটার স্ট্যান্ড ফর, রাইট আনসার হচ্ছে তোমাদের কি, হোয়াট ডাজ দ্য কম্পিউটার স্ট্যান্ড ফর, এটা কী আর রাইট আনসার হবে তোমাদের জন্য? আজকে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দিলাম। এই প্রশ্নটার আনসারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর নেক্সট ভিডিওতে এই প্রশ্নের আনসারটা তোমাদেরকে আমি দেবো, কাদের সঠিক হচ্ছে সেটা অবশ্যই বলবো। তো কমেন্টও আমি, যাদের আনসার কমেন্টে সঠিক হবে আমি তাদের রিপ্লাই করবো, ঠিক আছে। তো হোয়াট আবার বলছি, হোয়াট ডাজ দ্য কম্পিউটার স্ট্যান্ড ফর, তো এটার আনসার 4টি অপশন থেকে কোনটি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, রাইট, 8 নম্বর প্রশ্ন, 1 ইটাবাইট, ঠিক আছে, 1 ইটাবাইট ইকুয়াল টু কত, রাইট আনসার হচ্ছে অপশন সি, দেখো 1024 জিবি, ঠিক আছে, 1024, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কী হয়ে যাচ্ছে, 9 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ দ্য ইনপুট ইউনিট, রাইট আনসার কী হবে? 4টি অপশন থেকে তোমাদের রাইট আনসার হয়ে যাবে কি, রাইট আনসার হবে অপশন সি, এই প্রশ্নের আনসার হবে অপশন সি, ইট মেক্স দ্য ডেটা ইনটু ইউজার আন্ডারস্টেবল ফরম্যাট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের এক্সামে আসবে, দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, লেবেল দ্য পার্টস 1 অ্যান্ড 2, লেবেল দ্য পার্টস 1 অ্যান্ড 2, ঠিক আছে,
এটা হচ্ছে ওয়ান অ্যান্ড টু, ওয়ানে একটা শূন্যস্থান দেওয়া আছে, মনে করো এখানে দেওয়া আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো এখানে কী বসলো, তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো, তারপরে দুই নম্বরে কী আসবে সেটা আমাদেরকে এখানে বলতে হবে। রাইট আনসার হবে অপশন ডি। দেখো প্রথমে হচ্ছে ওয়ানে হচ্ছে ইনপুট ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট ইউনিট, কি ইনপুট ইউনিট, এবং দুই হবে আসবে কি আউটপুট ইউনিট। ওকে, এটা হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। তো বন্ধুরা সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করবো, কারণ একটা ক্লাসে আমি 10টি প্রশ্ন দিই আপনারা জানেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ত্রিপুরা এক্সাম ক্রেকার সব সময় শুধু চাকরির ক্ষেত্রে আর সব ক্ষেত্রে আপনাদের পাশে, সবসময় ত্রিপুরা এক্সাম ক্রেকারকেই পাবেন। যে কোনো আপনাদের হয়ে কথা বলা হোক, বা আপনাদের হয়ে আন্দোলন হোক, বা আপনাদের জন্য যে কোনো কাজ, সবসময় ত্রিপুরা এক্সাম ক্রেকারই শুধুমাত্র আপনাদের পাশে দাঁড়ায়। তো এই জন্য সবাই যারা আমাকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।